Exercise 13.1, number 9 and number 10, both are same. Number 9 এর কোশ্চেনটা যদি আমরা একটু দেখি, what is the sum of first n terms of the series 1, 3, 5, 7? আর number 10 টা হচ্ছে, what is the sum of first 9 term? আচ্ছা, series দুইটা different. আমি number 9 দিয়ে actually দুইটা করে ফেলবো. কিভাবে? আসো দেখি, number 9. সো এখানে আমাদের ফার্স্টে কি বলছিলাম, আমাদের গিভেন সিরিজটা লিখতে হবে, গিভেন সিরিজ 1+3+5+7+... ওকে, সো এখান থেকে আমরা দেখতেছি হিয়ার ফার্স্ট টার্ম এ ইকুয়াল টু 1, কমন ডিফারেন্স d equal to 3 minus 1, that is 2. যেহেতু আমরা এই সিরিজে একটা কমন ডিফারেন্স পাইছি, তাহলে আমরা বলতে পারি দেয়ারফর ইট ইজ অ্যান অ্যারিথমেটিক সিরিজ. এখন আমাদের চাইছে কি, সাম অফ ফার্স্ট এন টার্মস. সাম অফ ফার্স্ট এন টার্মস এর ফর্মুলা কি, Sn equal to n by 2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d. এই ফর্মুলাটা আমরা ডিরাইভ করছি আগে, সো এখানে আর বলার কিছু নাই. এখানে আমাদের চাইছে সাম, তাই আমরা সামের ফর্মুলা ইউজ করতেছি. যেহেতু সাম অফ n টার্মস, তাই n বাই 2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d. এখন a অথবা ফার্স্ট টার্ম এবং কমন ডিফারেন্স এই দুইটার ভ্যালু আমরা জানি, তাই এই দুইটা ভ্যালু আমরা বসাই. 2a, a হচ্ছে 1, তাহলে 2 ইন্টু 1 হচ্ছে 2, আর d এর ভ্যালু হচ্ছে 2. ওকে, তাহলে n বাই 2 ভিতরে যদি ক্যালকুলেশন করি, 2n মাইনাস 2, পজিটিভ 2 নেগেটিভ 2 ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে n বাই 2 ইন্টু 2n. এই নিউমারেটার এবং ডিনোমিনেটারে 2 চলে যাবে, তাহলে থাকবে n স্কোয়ার. তাহলে নাম্বার 9 এর অ্যান্সার হচ্ছে n স্কোয়ার. ওকে, আমরা নাম্বার 10 টাই করব, জাস্ট সিরিজটা আমরা নাম্বার 9 এর ইউজ করব, এন্ড তোমাদের কাজ হচ্ছে নাম্বার 10টা নিজেরা করে নিবা. নাম্বার 10 এ আমরা সিরিজ ইউজ করতেছি নাম্বার 9 এর, বাট কোশ্চেনটা নিতেছি নাম্বার 10 এর. এখানে বলছে সাম অফ ফার্স্ট 9 টার্ম. সাম অফ ফার্স্ট 9 টার্ম যদি বলে, তার মানে n এর ভ্যালু কি 9, তাহলে ফর্মুলা আমাদের ছিল n বাই 2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d. এখানে যেহেতু নয়, এটা ছিল সাম অফ n টার্ম, যেহেতু আমাদের 9টা টার্মের সাম চাইছে, তাহলে আমাদের n এর ভ্যালু কত হবে 9, তাহলে s 9 হবে কি 9 বাই 2. 2a এর ভ্যালু হচ্ছে 1 আমরা জানি, n মাইনাস 1 দ্যাট ইজ 9 মাইনাস 1, আর d এর ভ্যালু কত, d এর ভ্যালু হচ্ছে 2. এখন যদি আমরা পুরোটা ক্যালকুলেট করি, 9 বাই 2 এখানে আসবে হচ্ছে 2 প্লাস 9 মাইনাস 1 হচ্ছে 8, আর দুগুণে 16. ওকে, 9 বাই 2 ইন্টু 18, সো এটা যদি করি 9, এবং 9 ইন্টু 9 হচ্ছে 81. সো আমাদের যদি n টার্মস না বের করতে বলে শুধু বলতো সাম অফ 9 টার্ম, তাহলে আমরা ডাইরেক্টলি ফর্মুলায় n এর জায়গায় আমরা 9 বসায় দেব, তাহলে এবং আমরা যদি ফার্দার ক্যালকুলেশন করি, তাহলে আমরা যেই রেজাল্টটা পাবো, এটা হচ্ছে সাম অফ ফার্স্ট 9 টার্ম. সো নাম্বার 10 হচ্ছে তোমাদের কাজ, দুইটা সেম ম্যাথ, নাম্বার 9 অ্যান্ড নাম্বার 10.